গাজা থেকে ইসরায়েলের রকেট বৃষ্টি, নিহত দুই। গাজা থেকে ইসরায়েলের রকেট বৃষ্টি হয়েছে। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। নিহত দুই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে তারা। খবর আল জাজিরার। পুলিশ জানিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ওই হামলা চালানো হয়। ওই রকেটগুলো একটি প্যাকেজিং প্ল্যান্টে আঘাত হানে বলেও জানিয়েছে তারা। এই হামলায় সাত আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। আহতদের উদ্ধার করে সরকার মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের হারিডস পত্রিকা জানিয়েছে হামাসের রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ শোনা যায়। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে উপর্যুপুরি রকেট হামলা চালিয়েছে হামাস। এতে 10 ইসরায়েলি আহত হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। অন্যদিকে হারিডস জানিয়েছে গাজা থেকে ওই অঞ্চলে 50টি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি গোলাঘর এবং অপর একটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে তারা।